আজকে আমার ব্লগটা মেনলি হচ্ছে পরিবেশ দিবস নিয়ে। তো আমি আজ সারাদিন কী কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব এবং আমার সাথে থাকবো। আর আশা করি তোমাদের আজকে ব্লগটা খুবই ভালো লাগবে। আজকে 5ই জুন 2021, তো বিশ্ব পরিবেশ দিবস, তাই আজকে ভাবলাম তোমাদের সাথে এই স্পেশাল দিনটা শেয়ার করি। উঠেই যে কোলের মধ্যে এবার ক্লাস হবে, চাদর খাবে এখন কোলের মধ্যে। তো আমি চা খাচ্ছি আর এখন 8টা বেজে গেছে, ঘরের কাজকর্ম কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেছে, আর সকাল সকাল চাটা খেয়ে নিই। তারপরে সোনাই ওর বাবা উঠলে অন্যান্য কাজ করবো, মানে ওদের টিফিন দেওয়া, তারপরে অনলাইন ক্লাস আছে আজকে 1টা, মিউজিকটা ওটা করবে ও বাবার সাথে, আর আমি তখন অন্যান্য টিফিনের যোগাড়যন্ত্র করবো। যাক, মিলিয়ে মিশিয়ে দিনটা কীভাবে চলে স্যাটারডে আজ তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। আমরা এখন চাটা খেয়ে নিচ্ছি, সকালে একবার তো আমি চা খেয়েছি, আবার এখন একবার, মানে ওটা অনেক সকালে খাওয়া হয়ে গেছে, আর এখন একবার আবার চা খাচ্ছে। আর ঘর দৌড়ো সব ক্লিন হয়ে গেছে, ঘর মোছা, বাসন মাজা সব কিছু হয়ে গেছে, আর এই বসে এখন আবার চা খাচ্ছি। আর আজকে যেহেতু পরিবেশ দিবস, তাই সোনাইয়ের স্কুলে হচ্ছে এই হচ্ছে একটা প্রজেক্ট ছিল, তার জন্য গাছ লাগানোর ছবি তুলে পাঠাতে হয়েছিল। তো সেটা দেখো সোনাই লাগিয়েছে এবং এই গাছগুলো আমি কালেক্ট করেছি। তো আমাদের একটা গ্রুপ আছে, সেই গ্রুপ থেকে। তো দেখো আজকে এই বিশেষ দিনে সত্যি খুব ভালো লাগছে, এগুলো আমিও কিছু গাছ দিয়েছি এবং আমিও কিছু গাছ পেয়েছি, সত্যিই উপহার আজকের দিনে অনেক স্পেশাল। আমার স্নান করা হয়ে গেছে, রান্না বান্না সব কমপ্লিট, আর সোনাই ঘুমিয়ে পড়েছে, বাসন কোসন আমি মেজে নিয়েছি, তো সোনাই ঘুম থেকে উঠলে আমরা একসাথে খাবো। তো আজকে ও এরকম সময় ঘুমায় না, তো আজকে ঘুম পেয়েছে, ঘুমিয়েছে, তো উঠলে তারপরে খাবো। আর ও সোনাই উঠেও পড়েছে, তো আজকে দেখো রান্না করেছি ডাল আর কুমড়ো আলু তরকারি আর ভাজাভুজি একটু করেছি আর চিকেন। তো সোনাই খেয়ে নিলে তারপরে আমরা খাবো। তো আজকে দুপুরেই ব্লগটা শেষ করছি, সকাল থেকে দুপুর পর্যন্ত। তোমাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবে।